আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের চ্যানেল আই ইউরোপ আমাদের খবরে। আপনাদের সাথে আছি আমি অ্যাজেলিয়ানা খান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। নিউ ইয়র্কের বাস টার্মিনালে সন্ত্রাসী হামলা, হামলাকারী বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না ইউরোপীয় ইউনিয়ন। ব্রেক্সিট সবার জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্কের ম্যানহাটনে সকালের ব্যস্ত সময়ে বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনায় যিনি আটক হয়েছেন ওই ব্যক্তি বাংলাদেশি বলে পুলিশ জানিয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল 7:30 দিকে অফিস যাত্রার সময় পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের পর এক ব্যক্তিকে আহত অবস্থায় গ্রেফতারের কথা জানিয়েছিল নিউ ইয়র্ক পুলিশ। পরে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও নীল সাংবাদিকদের জানান, 27 বছর বয়সী ওই যুবকের নাম আকায়েদুল্লাহ। পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ওই যুবক ব্রুকলিনে থাকেন এবং তিনি বাংলাদেশ থেকে 7 বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। নিউ ইয়র্ক পুলিশ বলছে, আকায়েদ তার দেহে বিস্ফোরক বহন করছিলেন এবং নিজেই তার বিস্ফোরণ ঘটান। এই বিস্ফোরণে আকায়েদ ছাড়া আরও 4 জন আহত হয়েছেন বলে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তবে তাদের কারও অবস্থায় গুরুতর নয়। হামলাকারী আইএস দ্বারা অনুপ্রাণিত বলে মনে করছে নিউ ইয়র্ক পুলিশের সাবেক কমিশনার বিল ব্রাটন। When we hear of an attack in the subway, it's incredibly unsettling. And let's be also clear, this was an attempted terrorist attack. Thank God the perpetrator did not achieve his ultimate goals. Thank God our first responders were there so quickly to address the situation to make sure people were safe. Thank God the only injuries, as we know at this point, were minor. But I agree 100% with the governor's point that choice of New York is always for a reason. ইউরোপীয় ইউনিয়ন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে। আমেরিকার মতো ইউরোপও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে বলে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করলেও ইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকো মোগারিনি বলেছেন তাদের নীতিতে কোনো পরিবর্তন হচ্ছে না। নেতানিয়াহু এখন ব্রাসেলস সফরে এসে ইউ নেতাদের সাথে বৈঠক করছেন। তিনি আশা করেন যে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইউরোপও জেরুজালেমকে তার দেশের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে এবং ইউরোপের দেশগুলো একে একে তাদের দূতাবাস জেরুজালেমে নিয়ে যাবে। কিন্তু ইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকো মোগারিনি বলেন, এই বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং এক্ষেত্রে তারা আন্তর্জাতিক ঐকমত্যকেই অনুসরণ করবে। মোগারিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি যে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের একমাত্র বাস্তবসম্মত সমাধান হচ্ছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, যার দুটিরই রাজধানী হবে জেরুজালেম। You know where the European Union stands. We believe that the only realistic solution to the conflict between Israel and Palestine is based on two states, with Jerusalem as the capital of both the state of Israel and the state of Palestine along the 67 line. This is our consolidated position, and we will continue to respect the international consensus on Jerusalem until the final status of the Holy City is resolved through direct negotiations between the parties, and we hope that the parties can engage in meaningful direct negotiations with the support of the international community. প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, ব্রেক্সিট আলোচনা এখন সঠিক পথে রয়েছে। তিনি আজ পার্লামেন্টে জানান, ব্রেক্সিটের পরবর্তী আলোচনা সবার জন্য সুখবর নিয়ে আসবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যারা বের হতে চান এবং যারা ইউর সাথে থাকতে চেয়েছেন, উভয় পক্ষের ভোটারদের জন্যই ব্রেক্সিটের পরবর্তী আলোচনা সুসংবাদ নিয়ে আসবে। টেরিজা মে আরও বলেন, ইউর সাথে ব্রিটেনের বাণিজ্য চুক্তি অন্য দেশের মতো হবে না,
এ চুক্তি ব্রিটেনের স্বার্থ অনুযায়ী হবে। এদিকে লেবার লিডার জেরেমি করবিন ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি বলেছেন, ব্রেক্সিট আলোচনা যেন আমাদের জন্য কোনো রকম লজ্জা বয়ে নিয়ে না আসে। We are going to leave, but we're going to do so in a smooth and orderly way, securing a new, deep and special partnership with our friends while taking back control of our borders, money and laws once again. That's my mission, this is this government's mission, and on Friday we took a big step towards achieving it. We respect the result of the referendum, but due to this government's shambolic negotiations, it's getting increasingly difficult to believe this is a government that is indeed even capable of negotiating a good deal for Britain. যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 ডাউনিং স্ট্রিটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে রবিবার এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। প্রচণ্ড তুষারপাত উপেক্ষা করে বিপুল সংখ্যক বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, হুমায়ুন কবির, ব্যারিস্টার আব্দুস সালাম, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, আবুল কালাম, মুজিবুর রহমান মুজিব, সাবেক সহসভাপতি শাহ আক্তার হোসেন টুটুল সহ অনেকে। এ সময় বক্তারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে অনতিবিলম্বে গুম, খুন, নির্যাতন, হামলা ও মামলা বন্ধের জোর দাবি জানান এবং অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী টেরিজা মেয়ের কার্যালয়ে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। আন্তর্জাতিক হিউম্যান রাইটস দিবস উপলক্ষে হিউম্যান রাইটস কমিশনের ইউকের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 10 ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারাউল ইসলাম ও ইউরোপ অ্যাম্বাসেডর শহীদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবুল হক মনি, আব্দুল মতলিব, আব্দুল হাফিজ বক্কর, আব্দুল হান্নান, রুবি হক, কবির মিয়া, আব্দুল মজিদ, শাহিন তফাদার, জেনিফার সারোয়ার লক্ষ্মী, সেরিনা আক্তার, জ্যোৎস্না, মহিতুর রহমান সহ আরও অনেকে। সভায় বক্তারা রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের নিন্দা করেন এবং মায়ানমারের সরকারকে মানবতা বিরোধী আন্তর্জাতিক আদালতে বিচার করার দাবি জানান এবং তারা ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার নিন্দাও জানান। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গারদিয়া মালিগ্রাম জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পিএইচজি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রাক্তন সহসভাপতি আব্দুল জলিলকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। 10 ডিসেম্বর রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে জনকল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ও আশফাক আহমদ সুফিয়ানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভার শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, আব্দুল মতিন, হাবিবুর রহমান ময়না, নুরুল ইসলাম মুসা, নজরুল ইসলাম, আব্দুর রউফ প্রমুখ। সভায় বক্তারা এলাকার উন্নয়নে ও সমাজ সেবামূলক কাজে আব্দুল জলিলের অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় এলাকায় একটি মহিলা স্কুল ও কলেজ প্রতিষ্ঠান করার জন্য আলোচনা করা হয়। বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্রমলি বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। 10 ডিসেম্বর ব্রমলি এনআরলি টাউন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ সিরাজ মিয়া। সংগঠনের জেনারেল সেক্রেটারি মইনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিসিআই এর ডিরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আতাউর রহমান কুটি, তারাউল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুল মালিক, শাহজাহান মিয়া, মোহাম্মদ সামাউল সহ আরও অনেকে। দ্বিতীয় পর্বে ময়না মিয়ার উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করেন লন্ডনের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানের শেষ পর্বে রাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এবার একটি শোক সংবাদ। জগন্নাথপুর স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, শাহপুর ও মাঝপাড়া জামে মসজিদের সাবেক মোতাওয়ালি, হাবিবপুর মাঝপাড়া গ্রামের অধিবাসী মন্তেশ্বর আলী পাখি মিয়া স্যার গতকাল রবিবার সকাল 9টায় লন্ডনে ইন্তেকাল করেছেন। ইনিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ আগামী 13ই ডিসেম্বর বুধবার ইস্ট লন্ডন মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে, বিরতির পর থাকছে জার্মানিতে ফিনিক্স পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী শিভা শঙ্কর বাও। ম্যানচেস্টারে অনুষ্ঠিত হয়েছে বিজয় ফুল কর্মসূচি।